본주미 본주미 해줘 해줘 잘라? 모셔 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 ঠিকমতো তোমাদের এবার আর কেউ ডিস্টার্ব করবে না চলো আমরা যাই হ্যাঁ আসছি এই তো এই কিঞ্জল শুন না আজকে কিন্তু অন্য কিছু নিয়ে ভাববি না কেমন এই সময়টা শুধু তোদের দুজনের মনে রাখবি আসছি এই কিক্কা তোমার বরকে সামলাও আমরা এলাম বলছি আপনি একটু রেস্ট নিন আমি একটা কাজ ছেড়ে আসছি শিখি এখন আবার কিসের কাজ আজকের রাতটা প্লিজ নষ্ট করো না আজ আর কোনো বাধা নেই ওদিকে পঞ্চমীও ধরা পড়বে আর এদিকে আমিও সন্তানবতী হব না তুমি সমৃদ্ধ সন্তান আসবে আমার গর্বে এভাবে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সম্পর্ক তৈরি করতে আমার মন যে পঞ্চমের কাছে পঞ্চমীকে এতজন মিলে পরীক্ষা নেবে যদি উনি ভয় পান বন্ধু ঘরে যদি উনি কষ্ট হয় আমি তো নেই উনার পাশে সাহস দেবার জন্য কি হবে পঞ্চমী আমি তো তোর বাঁচার কোনো পথই দেখছি না কি হবে যাই হোক না কেন কর্তামা তুমি কিন্তু ওই ঘরে কিছুতেই ঢুকবে না ওই ঘরে ঢুকলে রসুনের গন্ধে রূপ পরিবর্তন করে সাপ হতে তুমি বাধ্য হবে আর ধরাও পড়ে যাবে এইসব তুই কি বলছিস পঞ্চমী তুই তুই নিজে ভেবে দেখেছিস তুই সাপ হয়ে গেলে এরা তোকে পিটিয়ে মেরে ফেলবে তোকে ছেড়ে দেবে ভেবেছিস আর আমি আমি তখন এগিয়ে আসবো না তোকে বাঁচাতে আমি আমাদের রানীমাকে বাঁচাতে চাইবো না সেটা হয় কখনো কিঞ্জল থাকবে না তোকে বাঁচানোর জন্য চিত্রা ওকে ফুলশয্যার ঘরে ঢুকিয়ে ছাড়লো তুমি এত চিন্তা করো না কর্তামা করো না এত চিন্তা আমার খুব ভয় করছে রে পঞ্চমী খুব ভয় করছে আমার আমি তোকে আমার চোখের সামনে হেরে যেতে দিতে পারবো না বাবা নীলকণ্ঠ আজ যদি আমার মৃত্যু চান তবে তাই হবে মরবো আমি না এইসব তুই কি বলছিস পঞ্চমী কখনো বলবি না এইসব কথা এটা হতে পারে না পঞ্চমী বলবি না এইসব তুই আর কিছুটি হবে না করতে আমার বাবা নীলকণ্ঠ আমারে ঠিক বাঁচাবে এ জীবনে যে অনেক কাজ এখনো বাকি আমার বাবুরে বাঁচাতে হবে চিত্রা আর পত্রবাহনের হাত থেকে মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে পত্রবাহনকে শেষ করতে হবে যাতে আর কখনো কোনো সাপের ক্ষতি করতে না পারে আর যতক্ষণ না এই সমস্ত দায়িত্ব পঞ্চমী পালন করছে ও বেঁচে থাকবে মরে যাবে না কর্তামা আজ আমি নিজের কেমন করে বাঁচাবো সেইটা তো বুঝতে পারছি না গো কই পঞ্চমী কই এখানে তো দেখলাম না ওকে
চল এদিকে আসছে শিগির, তুমি ওখানে লুকোবে, চল 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 শিগির শিগির লুকিয়ে যাওয়ার। দেখো বাবা নীলকণ্ঠ, এই তো এসেছেন মহারানী, তোমার জন্য রসুন ভরা ঘর তৈরি। তো একদিন শুনতাম ফুল দিয়ে সাজানো, এখন দেখছি রসুন দিয়ে সাজানো। আমি তৈরি, চলুন। আমরা কিন্তু এই পরীক্ষার রেজাল্টের জন্য উদগ্রীব হয়ে থাকব। অদ্রিজা, আমরা কিন্তু নিজেদের পড়াশোনার সময় নিজেদের পরীক্ষার রেজাল্টের জন্য এত উত্তেজিত ছিলাম না? চলো 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 রসুনের বলতে হবে। আরে বড় বলতে কেউ তো খবর দিতে হবে। বাবা নীলকণ্ঠ, পঞ্চমীকে রক্ষা করার ভার তোমাদেরই। ওকে বাঁচা, যেভাবে হোক মেয়েটাকে বাঁচা। মাইজরি বাবা নীলকণ্ঠ, পঞ্চমীকে বাঁচা। আজকে রাতটার জন্য আমি কত অপেক্ষা করেছি জানো? আমার হাতটা ধরো না। বসো না কিঞ্জল, আমার পাশে বসো। পাশে বসে দুটো কথাও তো বলা যায় না কি? পঞ্চমী ওদিকে কি অবস্থা কি জানি, অত রসুনের গন্ধ কোনো মানুষ সহ্য করতে পারবে না। পঞ্চমী অসুস্থ না হয়ে পড়ে। আমি এতক্ষণ ধরে এত কথা বলছি, তুমি তোমার কোনো কথাই শুনছো না, কাছেও আসছো না। আজ তো আমাদের স্পেশাল নাইট, তাই না? চিত্রা প্লিজ, আমার না ভালো লাগছে না। আপনি আপনি এক কাজ করুন, আপনি ঘুমিয়ে পড়ুন, বা আপনার যা ইচ্ছে করুন। তোমার সমস্যাটা কি কিঞ্জল? তুমি আমার সাথে এমন বিহেভ করছো যেন আমি তোমার বিয়ে করার স্ত্রী নই, অচেনা অন্য কোনো মেয়ে। কিঞ্জল, আজ আমাদের ফুল সচ্ছা, আর আজকের দিনে তুমি তোমার তোমার নিজের স্ত্রীকে বলছো তোমার থেকে দূরে থাকতে, সেটা সম্ভব? কিন্তু আজ আমাদের এক হওয়াটা প্রয়োজন, আমাদের মিলিত হওয়াটা প্রয়োজন, না হলে তোমার আমাকে পছন্দ না, তাই না? বলো না, তুমি কেন আমার কাছে আসতে চাও না? সবসময় কেন এড়িয়ে যাও আমাকে? কেন, আমি কি সুন্দরই নই? আমার তোমাকে আজকে বলতেই হবে, আমি তোমার মামা মতো নই। তো আমাকে ভালো লাগে না, তাই তখন আমার দিকে প্লিজ, তুমি আমাকে ভালোবাসো না কিঞ্জল? কি করে যে চিত্রার হাত থেকে মুক্তি পাবে? পঞ্চমীর জন্য টেনশন হচ্ছে, অস্থির লাগছে। তাকাও প্লিজ একবার, দেখো আমি
তোমার জন্য কত সুন্দর করে সেজেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, একবার আমার দিকে তাকালে আর চোখে সরতে পারবে না। চিত্রা প্লিজ, এসব ফুলসজ্জা আমার কোনো আমার ভালো লাগছে না, এসবের প্রয়োজন নেই, দরকারও নেই। আমি আপনাকে ভালোবাসি না চিত্রা, তাই কাছে যাবার কোনো প্রয়োজন নেই, আপনি প্লিজ সরে যান। কীসব বলছো তুমি, সরে যান মানে? আর ভালোবাসি না কথাটার মানে কি? কিঞ্জল, আমি তোমার বিয়ে করার স্ত্রী কিঞ্জল, তুমি আমাকে বিয়ে করেছো, আর আজকে ফুলসজ্জার রাতে তুমি তোমার স্ত্রীকে বলছো তোমার থেকে সরে যেতে, সেটা সম্ভব? চিত্র এটা হতে দেবে না, শুনতে পেয়েছো? চিত্র এটা হতে দেবে না, তোমাকে আমার কাছে আসতেই হবে। বন্ধ করো, বন্ধ করো, এবার আসল সত্যিটা জানা যাবে, বোঝা যাবে পঞ্চমী আসলের সাত নাকি মানুষ। তোমার যা বলার আমার চোখে চোখ রেখে বলো প্লিজ। কত করে কইছে, একবার তাকাও না বাবা। এই বন্ধ ঘরে অত রসুনের মাঝখানে সাপ কেন? মানুষের দম বন্ধ হয়ে আসবে, শরীর খারাপ করবে। ছাড়ো বলছি মা, মা এরা বেশ এরা মা ছাড়ো। কষ্ট করে বাবারে বিশ্বাস করেছিলাম যে আমি সাপ নই, তবে কি আজ আজ আবার সেই বিশ্বাসটা ভেঙে যাবে? পঞ্চমী সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।